হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ। বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে একটা নতুন আপডেট, ব্রেকিং আপডেট, মানে যেটা নিয়ে এতদিন ধরে আলোচনা চলছে, সব কিছুই চলছে তোমরা জানো। এইভাবে সেটা দেওয়ার আগে তোমাদেরকে বলবো, যদি তোমরা এখন অব্দি আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো না করে থাকো, আমাকে ফলো করে নাও। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গল স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। আনোয়ার আলী, আনোয়ার আলী, আনোয়ার আলী, থাম্বনেল থেকে বুঝতে পারছো আনোয়ার আলী। দেখো, আনোয়ার আলী নিয়ে অনেক কথাবার্তা দুদিন তিন দিন ধরে চলছে, কালকে নাচ গান সব হয়েছে আনোয়ারকে নিয়ে। তবে এই মুহূর্তে তোমাদেরকে একটা আপডেট দেবো। আজকে আনোয়ারের একটা ভার্ডিক্ট আসার কথা ছিল, ভার্ডিক্ট বলবো বা নিউজ বলবো বা যাই বলো আসার কথা ছিল। এখন অবধি যখন এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখনো কিন্তু অফিসিয়াল নিউজ আসেনি। তবে অ্যাজ পার মাই সোর্সেস আমি যতটুকু খবর পাচ্ছি, আনোয়ার আলী কিন্তু খুব সম্ভবত যে জিনিসটা আমরা এক্সপেক্টেড, ভারতীয় ফুটবল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি, তাদের ওপরে যতটা আমাদের আশা ভরসা সেটা রেখেই এবং যা নিউজ আসছে সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে নেক্সাসটা চলছে, যে একটা গোষ্ঠীর একটা গোষ্ঠী যে ভারতীয় ফুটবলকে, আমি এখানে কোনো ব্যক্তি কোনো ক্লাব কারুর নাম নেব না, তোমরা বুঝতে পারছো কাদের এবং কার কথা আমি বলছি, তারা কীভাবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, ইন্ডিয়ান ফুটবলকে ম্যানিপুলেট করছে এবং আনোয়ার আলীকে মাঠে নামা থেকে বাধা দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, সেটাই চলছে। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই মুহূর্তে আমি বলবো, কোনো রকম খুশির খবর হয়তো এই ভিডিওটাতে আমি আনতে পারিনি, বিকজ খুব সম্ভবত আনোয়ারের কিন্তু এনওসিটা আনোয়ার পাচ্ছে না এবং তার জন্য কিন্তু খুব সম্ভবত আজকে আনোয়ার আলী মাঠে নামবে না, সেই সময়টা কিন্তু অতিক্রান্ত এবং সেইটাই ভার্ডিক্ট খুব সম্ভবত আসতে চলেছে, বা যখন হয়তো ভিডিওটা তোমরা দেখছো ততক্ষণ হয়তো অফিসিয়ালি এসেও গেছে। অ্যাজ পার মাই সোর্সেস আমার কাছে যা খবর রয়েছে এখন অবধি, আনোয়ার আলী কিন্তু ভার্ডিক্টটা আনোয়ার আলীর এগেনস্টেই যাচ্ছে এবং আনোয়ার কিন্তু এনওসি পাচ্ছে না। এবং আমি তোমাদের একটা কথা বলো, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ জাস্ট আ বিগিনিং। লড়াই কিন্তু চলবে এবং যত দূর যেতে হয় তত দূর কিন্তু যাবে এই লড়াই। এবং আর একটা কথা আমি এখানে অ্যাড অন করবো তোমাদেরকে, যেভাবে নেক্সাস চলছে, এটা দেখো, এটা এতদিন আমরা জানতাম, আমরা বুঝতে পারতাম, বাট এখন শিওর যেভাবে আনোয়ারের এগেনস্টে শাস্তিটা এসছে, যেভাবে আনোয়ারকে মাঠে নামা থেকে আটকানোর চেষ্টা চলছে মানে প্রতিনিয়ত চলছে, এবং এই ব্যাপারটা কিন্তু আজকে স্যাটারডে এখানেই ক্লোজড আউট হয়ে গেল। তোমরা আশা করি, যেটা বারবার বলছি, বাড়িটা হয়তো পেয়ে গেছো এতক্ষণে, বা যদি না পাও আমার থেকে জেনে যাচ্ছ। মানডে এটা নিয়ে কিন্তু মানডেতে আবার দিল্লি হাইকোর্টে কিন্তু মুভ করার চান্সেস রয়েছে এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বেঙ্গালুরু ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচ শুরু হতে চলেছে। তো প্রথম ম্যাচে আমরা ডেফিনেটলি আজকে আনোয়ারকে পাচ্ছি না, অ্যাজ এ সেন্টার ব্যাক আনোয়ারকে ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের দরকার ছিল, বাট সেটা হচ্ছে না, আনোয়ার এনওসি পাচ্ছে না। এবং আনোয়ারের যে এই যে এই যে সব কিছুর উপরে যে স্টে অর্ডারটা, মানে মহামান্য দিল্লি হাইকোর্ট, রেসপেক্টেড অনারেবল দিল্লি হাইকোর্ট যেটা জানিয়েছিল সেটাই থাকছে। এবং আমার মনে হয় যে চারটে থেকে এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই হয়তো লেখাপড়া হয়ে গেছিল, কারণ বলছি না, ইনফ্লুয়েন্স বাই সাম পিপল, সাম গ্রুপ অফ পিপল, তারা আগে থেকেই নিজেদের দ্বারা ইনফ্লুয়েন্স করে এই ব্যাপারটাকে আগে থেকেই লেখা হয়ে গেছিল, মানে যে এটাই হতে চলেছে এক পক্ষের কথা না শুনে। যাই হোক, যেভাবে ভারতীয় ফুটবল চলছে, ভারতীয় ফুটবলে কি উন্নতি হচ্ছে, আনোয়ার আলীকে খেলতে না দিয়ে যে কি বা কাদের উন্নতি হচ্ছে সবই আমরা দেখতে পাচ্ছি। তারা ভারতীয় ফুটবলটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পেরেছে, 124 থেকে 179 মরিশিয়াসকে হারাতে পারছে না। এনিওয়ে, এগুলো নিয়ে নতুন করে কি বলবো, এটাই বলবো ইস্টবেঙ্গল সমর্থকদেরকে, তোমাদেরকে বলো, তোমার টেনশন কোনো না, লড়াই হবে, বাঙালরা লড়াই করে, আমরা লড়াই করব এবং আনোয়ারকে মাঠে নামাবো, এটাই বক্তব্য। এবং কিছুক্ষণের মধ্যে ইস্টবেঙ্গল মাঠে নামবে, কান্তিরামা থেকে বেঙ্গল স্পোর্টস ব্লগ এখন লাইভে আসছে, দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা এখনের মতো।